হ্যালো বন্ধুরা, আমি উত্তরি। উত্তরিস কর্নারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা বলো কেমন আছো, ভালো আছো তো সবাই? তো দেখতে দেখতে তো রবীন্দ্র জয়ন্তী এসে গেল, তো চলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমরা ওনার এই জন্মদিনটাতে একটা কিছু নিজের মতো করে করার চেষ্টা করি। তো তোমরা তো জানোই আমি সব সময় বাড়িতে থাকা ছোটোখাটো জিনিস দিয়ে, যেগুলো সহজেই আমরা বাড়িতে পেতে পারি, সেগুলো দিয়েই আমি কিছু ক্রিয়েটিভ আইডিয়া দেখাই। তো চলো আজকে দেখো কি নিয়েছি। দেখতে পাচ্ছো তো, আজকে নিয়েছি একটা কাঁঠাল পাতা, তাতে আমি পেন দিয়ে ড্র করে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো এবার আমি ব্লেড ব্যবহার করব, তো ব্লেড দিয়ে আমি এবার পাতাটাকে কেটে কেটে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ড্রয়িংটা করেছি সেটা আমি ফুটিয়ে তুলব। তো চলো আমরা শুরু করি। আর ওনার গান একটা না গাইলেই তো নয়, তো চলো একটা গান দিয়ে শুরু করা যাক। আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই তোমা ছাড়ারে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই।
যাহা যায়। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো, আমার পরাণ যাহা চায়। আমার একটা ছোট্ট প্রচেষ্টা, তো শুনতে পেলে বোধহয় আমার মেয়ে, ছোট্ট মেয়ে হাততালি দিয়ে দিল, ওর খুব ভালো লেগেছে। তো তোমাদেরও কেমন লাগলো তোমরা জানিও। আর দেখো, গানটা করতে করতে মোটামুটি আঁকাটা আমি ফুটিয়ে তুলতে পারছি বলেই মনে হচ্ছে। তো আর একটু সময় দাও, একদম ভালোভাবে বুঝতে পারবে, দেখতে থাকো। বন্ধুরা, জানো এই লিফ আর্ট করারও কিছু টুলস আছে, তো সেটা তো আমি ব্যবহার করিনি বা আমার কাছে নেইও, আমি কিন্তু ব্লেডের সাহায্যে এইভাবে করছি। তোমরা যদি লিফ আর্টের জন্য টুলস ইউজ করো তাহলে আরও সুন্দর হবে, আরও ভালো হবে। আর তোমরা এই যে ছবিটা আমি এঁকেছি সেটা তোমরা তোমাদের ফোন থেকে যে কোনো সময় সার্চ করে দেখে নিতে পারো কীরকম ছবি তোমরা সিলেক্ট করবে। তো সেই হিসেবে যে কোনো ছবি যেভাবে খুশি তোমরা ফুটিয়ে তুলতে পারো। আর লেখা টেখাগুলোও দিতে পারো, লেখাগুলোও ফুটিয়ে তুলতে পারো এভাবে। হ্যাঁ, এই আর্টটা হয়ে যাবার পর এটা যে সংরক্ষণ আমরা করতে পারবো, তো সেটাও নিশ্চয়ই তোমাদের জানতে ইচ্ছে করছে যে কীভাবে করব। তো আমরা ওই লাইফ সায়েন্সে যখন পাতা সংগ্রহ করতাম, যেভাবে ওই বইয়ের পাতার মধ্যে দিয়ে, তো সেভাবেই সংরক্ষণ করা যেতে পারে। তো আমি তো সেভাবেই করে দেখেছি, খুব একটা খারাপ কিছু হয়নি, একটু শুকিয়ে রঙটা একটু ফ্যাকাশে মতো হয়ে গেছে। তো এইভাবেই তোমরা সংরক্ষণ করতে পারো আমার মতো করেই। তোমরা এইভাবে করলে কিন্তু দেখতেও খুব সুন্দর হবে কাজটা। তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি এবার বিদায় নেব, কিন্তু তোমরা আর একটুখানি সময় ধৈর্য ধরে দেখতে থাকো যে ফাইনাল লুকটা কেমন হয়। আর জানিও ওনাকে সম্মান করার জন্য বা শ্রদ্ধা করার জন্য এই ছোট্ট প্রচেষ্টা আমার, তোমাদের কেমন লেগেছে আর কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানিও। আর আরেকটা কথা, যে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটির কোনো একটি ভিডিও পুরোটি দেখে তবেই সাবস্ক্রাইব করো, না হলে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হয়। আর যারা পুরাতন বন্ধু আমার সাথে অলরেডি জুড়ে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তারাও কীভাবে কাটাচ্ছ রবীন্দ্র জয়ন্তী আমাকে জানিও, নিশ্চয়ই কোনো অনুষ্ঠান ফাংশানের মধ্যে দিয়ে তোমরা এই দিনটাকে অতিবাহিত করছো। তো দেখো, কথা বলতে বলতে চলে এলাম একদম শেষ পর্যায়ে, যেখানে আমার ড্রয়িংটা ফুটিয়ে তোলা একদমই কমপ্লিট।